হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছরের প্রথম দিনই আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে ভারত আমাদেরকে কত প্রকারের ভিসা দিচ্ছে। আমরা বিভিন্ন কাজে ভারত গিয়ে থাকি, ভারতের বিভিন্ন জায়গায় আমরা গিয়ে থাকি, ভ্রমণ সংক্রান্ত, মেডিকেল সংক্রান্ত, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা, ট্রানজিট ভিসা, অন্যান্য দেশে যাওয়ার জন্য, ইউরোপীয় কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা, কনফারেন্স ভিসা, এই ধরনের অনেক ভিসাতে আমরা ভারত ভ্রমণ করে থাকি। যার যার ব্যক্তিগত প্রয়োজনে, যার যেটা প্রয়োজন আমরা সেভাবে ভিসাটা করে থাকি। তো এই সবগুলো নিয়ে ভারতের কিছু ভিসার প্রকারভেদ আছে এবং কত ধরনের ভিসা ভারত দিয়ে থাকে সেটি বলার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা অনেক তথ্য আমি আপনাদেরকে জানাতে পারবো, সাথে আপনারাও জানতে পারবেন। তো দেরি না করে চলে যাচ্ছি ভিডিওতে। ভারতীয় ভিসার প্রকারভেদের মাঝে সবার প্রথমে যেটা হয়, মানে যে ভিসাতে সবচেয়ে বেশি মানুষ আমরা ভারতে গিয়ে থাকি, সেটি হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, ভারত ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে। ভারতীয় ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে সিঙ্গেল ট্যুরিস্ট ভিসা, যেটা 3 মাসের সিঙ্গেল এন্ট্রি থাকে ওইটার। তারপর হচ্ছে 6 মাসের মাল্টিপল ভিসা থাকে। তারপর হচ্ছে 1 বছরের মাল্টিপল ভিসা থাকে। অনেক সময় 6 মাসের ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা থাকে ট্যুরিস্টের জন্য, মাল্টিপল কিন্তু ডাবল, ওই রকম থাকে। তো ট্যুরিস্ট ভিসাটা দেওয়া হয়ে থাকে। ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে তা আমার চ্যানেলে আছে এবং পর্যায়ক্রমে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিসা রিলেটেড আবার আসবে। তো তারপর ট্যুরিস্ট ভিসার পরই আমরা সবচেয়ে বেশি যে ভিসাটাতে গিয়ে থাকি ইন্ডিয়াতে, সেটা হচ্ছে মেডিকেল ভিসা। আমাদের চিকিৎসার জন্য চেন্নাইয়ের ভেলোরে অথবা ব্যাঙ্গালোরে অথবা চেন্নাইয়ের অ্যাপোলোতে অথবা কলকাতার মুকুন্দপুরে, যে কোনো একটা জায়গায় আমরা চিকিৎসার জন্য গিয়ে থাকি, উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচ চিকিৎসাটি করানোর জন্য। আর এটার জন্য মেডিকেল ভিসা করতে হয়। ভারতে অপারেশন জন্য তো কোনো ট্রিটমেন্ট নিতে গেলে অবশ্যই আমাদেরকে মেডিকেল ভিসা নিয়েই যেতে হয়। তো এটা হচ্ছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসার সঙ্গে একজন অ্যাটেন্ডেন্সের ভিসা করতে হয়। তো মেডিকেল ভিসার পর সবচেয়ে বেশি যে জায়গাতে আমরা গিয়ে থাকি সেটা হচ্ছে বিজনেস ভিসা, বিজনেস রিলেটেড কাজে। আপনারা সবাই জানেন ইন্ডিয়ার সঙ্গে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, স্পেশালি ফার্মা সেক্টরে। ভারতীয় ফার্মা সেক্টরের সাথে আমাদের বাংলাদেশের প্রচুর বিজনেস রয়েছে, অন্যান্য জায়গাতেও রয়েছে। তো এই বিজনেস ভিসার জন্য আমরা ভারতে গিয়ে থাকি। বিজনেস ভিসার জন্য নর্মাল কাগজের সঙ্গে এডিশনাল কিছু কাগজ লাগে, যেমন IRCRC লাগে, ট্যাক্স রিটার্ন কপি লাগে, কোম্পানি ট্যাক্স রিটার্ন কপি, এই ধরনের কিছু কাগজ লাগে। তো বিজনেস ভিসা নিয়ে পরবর্তীতে আমার ভিডিও আসবে। তারপর যেটার জন্য যাই আমরা, শর্ট টার্ম এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসার জন্য আমরা যাই, এখানে কিছু ধরনের ই থাকে। শর্ট টার্ম এন্ট্রি ভিসা নামে একটা ভিসা আছে, ওই ভিসাটা ভারত দিয়ে থাকে। লং টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা, লং টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে বাংলাদেশি নাগরিকদেরকে। তারপর ট্রানজিট ভিসায় গিয়ে থাকি, ট্রানজিট সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়। আমরা ভারত হয়ে নেপাল, ভুটান এইসব দেশে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা নিয়ে থাকি। আবার ট্রানজিট ডাবল এন্ট্রি ভিসাও আছে, ট্রানজিট ডাবল এন্ট্রি ভিসাটাও দেওয়া হয়। তো ট্রানজিট ডাবল এন্ট্রি ভিসাটা ভিসার ক্ষেত্রে একটু সুবিধা বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে ভারতে সম্ভবত 72 ঘন্টা স্টে করে তারপর যেতে হয়। তারপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা যাওয়া হয় স্টুডেন্ট এবং মেডিকেলের পর, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। আমাদের বাংলাদেশের অনেকেই ভারতে গিয়ে আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার জন্য আমাদেরকে অবশ্যই স্টুডেন্ট ভিসা নিতে হয়। তো স্টুডেন্ট ভিসার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলে নিই, স্টুডেন্ট ভিসাটা জন্য আমরা হচ্ছে ভারতের একটা যে কোনো কলেজ বা ভার্সিটিতে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। তারা যদি আমাদেরকে ওইভাবে ইনভাইটেশন দেয় তাহলে আমরা ভারতের এম্বাসি ফেস করে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে যেতে পারি। তারপর আরেকটি ভিসা দেয় ভারত, সেটা হচ্ছে রিসার্চ ভিসা। অনেকে রিসার্চ এর কাজে ভারতে গিয়ে থাকি রিসার্চ করার জন্য, সেই রিসার্চ করার জন্য যে ভিসাটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে রিসার্চ ভিসা। আরেকটি আছে কনফারেন্স ভিসা। ভারতে আমাদের অনেকের মিটিং থাকে, বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে মিটিং থাকে। তো সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে যে ভিসাটা নিতে হয় সেটা হচ্ছে কনফারেন্স ভিসা। কনফারেন্স ভিসার মাধ্যমে গিয়ে আমরা ওই মিটিংটা করে আসি। কনফারেন্স ভিসার মেয়াদ সাধারণত কম হয়, সর্ব মোটামুটি ভাবে 1 মাসের মতো একটা ভিসার মেয়াদ তারা দিয়ে থাকে সিঙ্গেল এন্ট্রির জন্য। যেহেতু আপনি কনফারেন্স করে যাবেন তাই কনফারেন্স করার জন্য যে টাইমটা লাগে ওই টাইমটাই দেওয়া হয়ে থাকে। এছাড়া আরেকটি ভিসা আছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। সেটা হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আমি ভারতে জব করি, তখন আমি কি করব, অবশ্যই এমপ্লয়মেন্ট ভিসাই নিতে হবে। তো তার জন্য দেওয়া হয় এমপ্লয়মেন্ট ভিসা। তার জন্য কিছু কাগজপত্র আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো পরবর্তী ভিডিওগুলোতে। ট্রেনিং ভিসা,
দেখা যায় যে ভারতে বিভিন্ন ট্রেনিং এর জন্য যেতে হয়, আপনার চাকরি হয়েছে কোনো ভারতীয় কোম্পানিতে, আপনার পোস্টিং বাংলাদেশে, কোনো সমস্যা নেই, কিন্তু ট্রেনিংটা আপনাকে করতে হবে ভারতে গিয়ে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ট্রেনিং ভিসাটা করতে হবে। এন্ট্রি ভিসা, বিভিন্ন কারণে এন্ট্রি ভিসা করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশি, আমি ভারতে বিয়ে করলাম, তো আমি শ্বশুর বাড়িতে যাব, তার জন্য আমাকে এন্ট্রি ভিসা নিতে হবে। আপনার ছেলে মেয়ে ভারতে পড়াশোনা করছে বা ভারতে থাকে, তাদের সাথে দেখা করতে যাবেন, তার জন্য আপনাকে এন্ট্রি ভিসা নিতে হবে। আপনার ভারতে আত্মীয় স্বজন আছে, মানে দেশ বিভাগের পরে, আগে পরে, যখনই হোক তাদের সঙ্গে দেখা করতে যাবেন, তখন আপনাকে এন্ট্রি ভিসা নিতে হবে। এই ধরনের কাজের জন্য এন্ট্রি ভিসা নিতে হয়। আরেকটি ভিসা আছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিসা। হ্যাঁ, আমাদের দেশের যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন তাদের জন্য একটি ভিসা আছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা ভিসা। তো মুক্তিযোদ্ধা ভিসার জন্য কিছু কাগজপত্র লাগে, সেই কাগজপত্র গুলো দিলে মুক্তিযোদ্ধা ভিসা পাওয়া যায়। মুক্তিযোদ্ধা ভিসা 5 বছরের জন্য দেয়া হয়ে থাকে। তো এই ভিসা গুলা ভারত বাংলাদেশের নাগরিকদেরকে প্রদান করে থাকে। যদিও এখন ট্রানজিট ভিসা অফ আছে, তবে আশা করা যাচ্ছে নির্বাচনের পর ট্রানজিট ভিসাটা পুরোপুরি খুলে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আপডেট। নতুন আরো কিছু আপডেট আছে, ভিডিও আসছে সামনে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।